নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণই ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি ভাজা পিঠের একটা রেসিপি। খুব সুন্দর লাগে খেতে এই রেসিপিটা, আর এটা যদি স্ন্যাক্সে বানাও তো সবাই একদম আঙুল চেটে খাবে। এটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। আমি একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো আমি এটা একটু অন্যরকমভাবে বানাই, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখে নিই আমি ঠিক কীভাবে এটা বানাই। পিঠের জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি এই চামচটার পরিমাপ করে 4 চামচ ময়দা, নিয়ে নিয়েছি চিনি আর নারকেল। এবার আমি এই নারকেলের সাথে চিনি মিশিয়ে দিচ্ছি, তাহলে নারকেলটা একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে। এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি যেখানে আমি ময়দা মেখে নেব। তো ময়দার উপরে আমি প্রথমেই একটু নুন দিয়ে দিয়েছিলাম, আর তারপরে দিয়ে দিচ্ছি চিনি। তো নুন আর চিনি খুব ভালো করে আমি ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব, ভালো টাইট করে মাখতে হবে। কেন কি না, এখানে চিনি রয়েছে, চিনিটা গলে গিয়ে লেচিটা আরও নরম হবে, তাই জন্য একটু টাইট করে আমি ময়দাটাকে মেখে নেব। ময়দা মাখানো আমার হয়ে গেছে, দেখো কতটা টাইট করেছি আমি। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। তো প্রথমে আমি লুচির মতো করে লেচি কেটে নিচ্ছি, আর লেচিগুলোকে হাত দিয়ে ভালো করে গোল করে নিচ্ছি। এবার আমি একটা বেলনি কাঠিতে আমি একটুখানি ময়দা দিয়ে লুচির মতো করে বেলে নিচ্ছি। এবার এর মাঝখানে আমি পুর দিয়ে দিচ্ছি। এবার এটাকে পিঠের মতো করে আমি মুড়ে নেব। দেখো পিঠেটা আমার হয়ে গেছে, আমি একটু ডিজাইন করে দিয়েছি সামনেটা। আমি আরেকটাও এরকম ভাবে করব, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। একদম সেম প্রসেসে করছি আমি, চারদিকটা ভালো করে মুড়তে হবে যাতে ভাজার সময় পুর বেরিয়ে না যায়। পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে দেখো, আর এটা ক্যামেরাতে লাল আসছে কেন আমি বুঝতে পারছি না, যেহেতু এটা ময়দার পিঠে তাই এটা সাদা। তো এখানে আমি কড়াতে তেল দিয়ে দেবো এবারে, আর গ্যাসও জ্বেলে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। তেল গরম হয়ে যেতেই আমি দিয়ে দিচ্ছি পিঠেগুলো, খুব মিডিয়াম ফ্লেমে আমি পিঠেগুলোকে ভাজবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, ঠিক এইভাবে লাল লাল করেই ভেজে নিতে হবে, তাই আমি উল্টে দিচ্ছি। এবার আমি পিঠেগুলোকে তুলে নেব, আর এইরকম করেই সমস্ত পিঠে আমি ভেজে নেব। আমি একটা প্লেটে টিস্যু পেপারের ওপরে তুলেছি যাতে তেলটা টিস্যু পেপার টেনে নেয়। আমার আরো দুটো পিঠে ভাজা হয়ে গেছে, এবার এইগুলোকেও তুলে নিচ্ছি। পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে দেখো, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর খুব ভালোভাবে আমি পিঠেগুলোকে ভেজে নিয়েছি। আশা করছি এই রেসিপি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, এরকমই সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।